নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার শনি ও বৃহস্পতি একত্রে অবস্থান করেছে মকর রাশিতে, যার ফলে এই 8 রাশির জাতক ও জাতিকার স্বপ্নপূরণ নিশ্চিত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সে 8 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে এক এক করে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। সুবশ্য শীঘ্র এবার শনি ও বৃহস্পতি একত্রে মিলিতভাবে পাওয়ারফুল হয়ে পড়েছে, এবং যার দরুন যে 8 রাশির কথা আমি বলতে চলেছি সেই 8 রাশির জাতক জাতিকার জীবনে স্বপ্নপূরণ নিশ্চিত হতে চলেছে। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই শনি এবং বৃহস্পতি ডিফারেন্ট ডিফারেন্ট দুটি প্ল্যানেট, এবং এই দুটি বিগ বিগ প্ল্যানেটের কি কার্যকারিতা রয়েছে। প্রথমে আসি শনির কথা, শনি গ্রহ কি দেখায়। শনি দেখায় নীল রঙের কোনো প্রোডাক্ট, এছাড়াও কালো রঙের কোনো দ্রব্য, এছাড়াও বড় ট্রান্সপোর্ট, এছাড়াও গাড়ি, এছাড়াও আপনার জীবনে কতখানি অর্থ থাকবে সেটিও কিন্তু দেখায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে শনিগ্রহ যদি শুভ অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি আপনি রাজসুখ পাবেন, অর্থাৎ আপনাকে মানুষ চিনবে এবং হাতে প্রচুর পরিমাণে অর্থ থাকবে, এটা আপনারা সকলেই জানেন। এরপরে আসি বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং বৃহস্পতি ধার্মিক গ্রহ, এছাড়াও বৃহস্পতি যাদের জন্মছকে শুভ রয়েছে তাদের জ্ঞান যথেষ্ট পরিমাণে থাকে এবং তারা টিচিং লাইনে থাকেন, সেটা টিউশনিও পড়াতে পারেন বা স্কুলের টিচারও হতে পারেন। এছাড়াও বৃহস্পতি বিবাহের কারক গ্রহ, এছাড়াও বৃহস্পতি অর্থের কারক গ্রহ, আর এই দুখানা অর্থের কারক গ্রহ অর্থাৎ শনি গ্রহ ও বৃহস্পতি গ্রহ একত্রে মিলিতভাবে যে 8 রাশির কথা বলতে চলেছি সেই 8 রাশির জাতক জাতিকার জীবনে অর্থের জোয়ার বইবে এবং আপনাদের স্বপ্নপূরণ হতে বাধ্য। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই শনি ও বৃহস্পতি একত্রে মকর রাশিতে অবস্থান করার ফলে কোন 8 রাশির স্বপ্নপূরণ হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনি ও বৃহস্পতি একত্রে অবস্থান করেছে মকর রাশিতে, যার ফলে আপনাদের স্বপ্নপূরণ হতে বাধ্য। এই স্বপ্নপূরণের মধ্যে কী কী পড়ে? এই স্বপ্নপূরণের মধ্যে পড়ে অর্থ, এই স্বপ্নপূরণের মধ্যে পড়ে চাকরি, এই স্বপ্নপূরণের মধ্যে পড়ে বিবাহ, এই স্বপ্নপূরণের মধ্যে পড়ে সন্তান সুখ এবং ফ্যামিলির সাপোর্ট, ফ্যামিলির সুখ, এগুলো কিন্তু টোটালটাই পড়ে, এবং নিজস্ব একটি টু হুইলার বা ফোর হুইলার, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে 5ই এপ্রিলের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই 5ই এপ্রিলের মধ্যে আপনাদের জীবনে স্বপ্নপূরণ হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও স্বপ্নপূরণ হতে চলেছে এই শনি ও বৃহস্পতির একত্রে মিলিত হওয়ার ফলে। এই স্বপ্নপূরণের মধ্যে কী কী পড়ে? এই স্বপ্নপূরণের মধ্যে পড়ে নিজস্ব একটি গাড়ি, নিজস্ব একটি বাড়ি, বিবাহ, দাম্পত্য জীবনের সুখ, ফ্যামিলির সাপোর্ট বা ফ্যামিলির সুখ, অর্থ এবং আপনার সুনাম, এই সমস্ত কিছুই কিন্তু স্বপ্নপূরণের মধ্যে পড়ে, এই সমস্ত কিছুই কিন্তু আপনাদের জীবনে হতে চলেছে 5ই এপ্রিল 2021-এর মধ্যে।
এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 5ই এপ্রিলের মধ্যে আপনাদের জীবনও স্বপ্নপূরণ হতে চলেছে। এর মধ্যে আপনাদের যাদের বিবাহ আটকে যাচ্ছিল তাদের কিন্তু বিবাহ নিশ্চিত রূপে হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই সময় চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে এবং আপনাদের জীবনে হাতে অর্থ থাকতে চলেছে এবং আপনারা এই সময় নিজস্ব একটি গাড়ি বা নিজস্ব একটি বাড়ি কিনতে পারেন। এছাড়াও দাম্পত্য জীবনের সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের জীবনের সন্তান সুখও কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনও কিন্তু স্বপ্নপূরণ হতে চলেছে 5ই এপ্রিলের মধ্যে। আর এই 5ই এপ্রিলের মধ্যে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে, যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেম চলছিল তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের চাকরি নিয়ে প্রবলেম চলছিল তাদের কিন্তু চাকরি নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু কিনতে পারেন, সেটি গাড়ি হতে পারে বা নিজস্ব একটি বাড়ি হতে পারে। এর পাশাপাশি আপনাদের জীবনে সন্তান সুখও কিন্তু দেখা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের স্বপ্নপূরণ হতে বাধ্য। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনি ও বৃহস্পতি একত্রে অবস্থানের ফলে আপনাদের জীবনে স্বপ্নপূরণ হতে চলেছে। কী কী দিকে স্বপ্নপূরণ হতে চলেছে, যাদের বিবাহ নিশ্চিত হয়নি এখনও পর্যন্ত, আটকে যাচ্ছিল, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যাবে। এর পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনারা এই সময় দাম্পত্য জীবনের সুখ কিন্তু পেতে চলেছেন এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই 5ই এপ্রিলের মধ্যে আপনারা নিজস্ব একটি গাড়ি বা নিজস্ব একটি বাড়ি ক্রয় করতে পারেন বা বুকিং করতে পারেন। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 5ই এপ্রিলের মধ্যে স্বপ্নপূরণ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও কিন্তু এই শনি ও বৃহস্পতির একত্রে পাওয়ারফুল অবস্থায় অবস্থান করার ফলে আপনাদের জীবনও কিন্তু স্বপ্নপূরণ হতে চলেছে। কোন কোন দিকে আপনাদের এই স্বপ্নপূরণ হতে চলেছে, প্রথমে আসি বিবাহিত জীবন, অর্থাৎ যারা দাম্পত্য জীবনে রয়েছেন বিভিন্ন রকম প্রবলেমে চলছেন সেই সমস্ত প্রবলেম কাটিয়ে ফেলবেন এবং সুখে স্বাচ্ছন্দ্যে দাম্পত্য জীবন কিন্তু অতিবাহিত করবেন। এর পাশাপাশি যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি নিশ্চিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের সন্তান সুখও কিন্তু এই সময় দেখা যাচ্ছে। এই 5ই এপ্রিলের মধ্যে আপনারা নিজস্ব একটি গাড়ি বা নিজস্ব একটি বাড়ি ক্রয় করতে পারেন বা বুকিং করতে পারেন। এরপরে যে 7 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 5ই এপ্রিলের মধ্যে স্বপ্নপূরণ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে যা যা স্বপ্ন রয়েছে, অর্থাৎ নিজস্ব একটি বাড়ি, নিজস্ব একটি গাড়ি, বিবাহ, সন্তান সুখ এবং দাম্পত্য জীবনের সুখ, এই সমস্ত কিছু কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা এই সময় যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজে হাত দিন, অনায়াসে করে ফেলবেন এবং আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 5ই এপ্রিলের মধ্যে স্বপ্নপূরণ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও স্বপ্নপূরণ হতে চলেছে এই 5ই এপ্রিলের মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা নিজস্ব একটি গাড়ি বা নিজস্ব একটি বাড়ি কিনতে পারেন বা বুকিংয়ের জন্য টাকা দিতে পারেন। এছাড়াও এই সময় আপনারা চাকরির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের
বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যেতে পারে, এবং যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের এই সময়ের মধ্যে স্বপ্নপূরণ হতে বাধ্য। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 5ই এপ্রিলের মধ্যে স্বপ্নপূরণ করে ফেলবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।